হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু হাবিব লার্নিং সেন্টার আজকের ভিডিওটি দো এবং অলদো নিয়ে এর অর্থ হচ্ছে যদিও আমরা দো এবং অলদর ব্যবহার শিখব অলদো মাই গ্র্যান্ড মাদার ইজ ভেরি ওল্ড শি ক্যান স্টিল রিড উইদাউট গ্লাসেস যদিও আমার দাদি হয় খুব বৃদ্ধ সে গ্লাস ছাড়া পড়তে পারে দো হি ওয়াজ ভেরি টায়ার্ড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক যদিও সে ছিল ক্লান্ত সে সব কাজ সম্পন্ন করেছে দো দ্য পুলিশম্যান র্যান ফাস্ট দ্য কুড নট ক্যাচ দ্য থিফ যদিও পুলিশম্যান দ্রুত ছিল তারা চোটটিকে ধরতে পারে নাই অল দো দ্য গেভ হিম দ্য দ্য বেস্ট মেডিকেল কেয়ার নট সেভ হিজ লাইফ যদিও তারা তাকে ভালো মেডিকেল কেয়ার দিয়েছিল তারা তাকে বাঁচাতে পারেনি অলদো হি লেফট হোম আর্লি হি অ্যারাইভড লেট যদিও সে বাসা থেকে অনেক আগেই বের হয়েছিল সে দেরি করে পৌঁছিয়েছিল

যদিও তারা ধনী তারা খুব সাধারণ জীবনযাপন করতেন দো শি ইল শি ওয়ার্ক যদিও সে অসুস্থ ছিল সে কাজে গিয়েছিল দো আওয়ার টিম প্লেইড ওয়েল দ্য কুড নট উইন দ্য চ্যাম্পিয়নশিপ যদিও আমাদের দলটি ভালো খেলেছিল তারা চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি অর্থাৎ তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই দো মাই গ্র্যান্ড মাদার কান্ট রিড অর রাইট শি ইজ ওয়াইজার দেন মোস্ট পিপলস যদিও আমার দাদি লেখাপড়া করতে পারে নাই লেখাপড়া করতে পারে না সে খুব জ্ঞানী বেশিরভাগ মানুষের চাইতেও সে জ্ঞানী অল দো এবং দো আই ট্রাইড মাই লেভেল বেস্ট আই কুড নট উইন দ্য ফার্স্ট র্যাঙ্ক যদিও আমি ভালোভাবে চেষ্টা করেছিলাম আমি প্রথম স্থান দখল করতে পারি নাই আমি আমি প্রথম স্থান জয়লাভ করতে পারিনি আই কুড নট উইন দ্য ফার্স্ট র্যাঙ্ক মাই জব ইজ স্ট্রেসফুল দো ইটস এ গ্রেট প্লেস টু ওয়ার্ক যদিও আমার জবটি হয় খুব বোরিং মানে স্ট্রেসফুল মাই জব ইজ স্ট্রেসফুল আমার জবটিও স্ট্রেসফুল যদিও ইটস এ গ্রেট প্লেস টু ওয়ার্ক এটা হচ্ছে একটি খুব ভালো জায়গায় এই কাজটি হচ্ছে খুব ভালো জায়গায় যদিও দো ইটস এ গ্রেট প্লেস টু ওয়ার্ক যদিও এটা খুব মানে ভালো জায়গায় কাজটি মাই জব ইজ স্ট্রেসফুল আমার জবটি হয় মানে বোরিং এবং স্ট্রেসফুল

ভ্যাকেশানে খুব মজা করেছিলাম খুব সুন্দর সময় কাটিয়েছিলাম যদিও আমি আমার বিছানাকে খুব মিস করেছি আই ওয়েন্ট স্কুল দো আই রিয়েলি ওয়ান্টেড টু স্টে হোম আমি স্কুলে গিয়েছিলাম যদিও আমি বাসায় থাকতে চেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করলে হয়তো আপনার অন্য বন্ধুদের উপকারে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও ওকে বন্ধুরা গুড বাই